হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বাইনুল যে নির্বাচন 2024 আজকে আমরা ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম। ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিপ্লবী মজুমদার, ওনার প্রাপ্ত ভোট 106, এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রবাল কুমার ঘোষ, ওনার প্রাপ্ত ভোট 127, এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার, নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার, ওনার প্রাপ্ত ভোট 92। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অস্মিতা বণিক, ওনার প্রাপ্ত ভোট 111। ট্রেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত, ওনার প্রাপ্ত ভোট 94। মেম্বার আমরা 6 জনকে এক ডিউটি কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। প্রথম যিনি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ওনার নাম সৈকত সাহা, ওনার প্রাপ্ত ভোট 127। দ্বিতীয় যাকে নির্বাচিত করেছি উনি হচ্ছেন মিস্টার অঙ্কন তিলক পাল, ওনার প্রাপ্ত ভোট 125। তৃতীয় যাকে আমরা মেম্বার হিসেবে নির্বাচিত করেছি সাগর বণি, ওনার প্রাপ্ত ভোট 122। পরবর্তী যাকে আমরা মেম্বার হিসেবে নিযুক্ত করেছি উনি হচ্ছেন সীমিতা চক্রবর্তী, এবং ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 104। অনুজিৎ দে মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99, ওনাকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। দিব্যেন্দু সরকার মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99। আমরা এই 6 জনকে নির্বাচিত মেম্বার হিসেবে ঘোষণা করেছি।